প্রথম কথা হচ্ছে, কিছুদিন আগে বোম্বেতে একটা ছবি রিলিজ হলো, ইন্ডিয়াতে একটা ছবি রিলিজ, ট্রিপল আর। আমরা জানি যে কি পরিমাণে ব্যবসা করেছে, ওটা নিয়েও কিন্তু সমালোচনা হয়েছে। পৃথিবীতে এমন কোনো সিনেমা নাই যেটা নিয়ে সমালোচনা হয় না, হবেই তো, যেটা আলোচনার যোগ্য সেইখানেই সমালোচনা হয়। সো এটা নিয়ে আমার মাথা ব্যথা কিছুই ছিল না। আজকে যে আলোচনাগুলি হচ্ছে এটাও ভালো লাগা, এবং এটারও আমি খুব উৎফুল্ল উচ্ছ্বসিত, কারণ হচ্ছে আজকের যে ভালো লাগাটা, এই ভালো লাগাটা কিন্তু আমার পরবর্তীতে আইটি ভালো ছবি নির্মাণ করার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে বা দায়িত্ব বাড়িয়ে দিচ্ছে। সো আমি দর্শকদের কাছে গ্রেটফুল যে যারা টিজার বা ট্রেলার দেখে এটা ভেবেছিল যে এটা তাদের কাছে কেমন কেমন লাগছে, তাদের কাছেই ছবিটা দেখে ভালো লেগেছে। আমি তো আসলে টিজারটা বানানোর জন্য ছবিটা বানাইনি, আমি তো ছবি বানিয়েছি ছবি বানানোর জন্য। সো ছবি হচ্ছে আসল, টিজারের ফ্রন্ট কী ছিল এটা ধর্তব্য না, ধর্তব্য হচ্ছে ছবিটা কী হয়েছে। তো আমি গ্রেটফুল তাদের কাছে যে যারা গোলই দেখছে, এবং কিছু কিছু হলের কথা বলতে হয়, স্টার সিনেপ্লেক্সে সন্ধ্যা থেকে শোগুলি হাউসফুল, এবং মফস্বলে শোগুলি কিন্তু খুবই ভালো যাচ্ছে, এবং ইভিনিং শো হাউসফুল। জামালপুরে আমরা চারটা হলে ছবি চালাচ্ছি, এর মধ্যে তিনটা হলে আমরা নিজেরা থিয়েটার ভাড়া করে নিয়ে ছবি চালাচ্ছি, যেহেতু সিনেমা হল নাই সেইখানে। কিন্তু আমাদের তিনটা শো চালানোর কথা ছিল, বারোটা, তিনটা আর ছয়টা। কিন্তু ছয়টার শোর দর্শক উপচে পড়া ভিড় পরবর্তীতে আমাদেরকে নয়টার শো চালাতে বাধ্য করেছে, এবং সেগুলিও হাউসফুল। তো আমার মনে হয় যে এটাই হচ্ছে আসল পাওয়া, সমালোচনা তো থাকবেই। আর যে প্রশ্নটা ইটকে খুশবাইকে করলেন যে সিঙ্গেল স্ক্রিন নিয়ে, এটা হয় কি, আপনারা হয়তো জানেন না বা আমি আপনাদের মাধ্যমে বলছি যে অলরেডি ছবি রিলিজের আগেই কিন্তু 8 থেকে 9টা বড় হল, যে হলে আমরা ছবি চালাইনি, ওগুলি কিন্তু আমাদের কন্টিনিউশনের জন্য প্রমোশন নিয়ে গেছে। তারা ট্রেলার চালাচ্ছে ঈদের দিন থেকে, এবং তারা পোস্টার লাগিয়েছে। সো এটাই তো হবে, ঘুরিয়ে ফিরিয়ে তো ছবিগুলি চলবে। গোলই কেন দেখবে দর্শক আসলে? প্রথম কথা হচ্ছে গোলই বাংলাদেশের বাংলা ছবি, কারণ হলো বাংলাদেশের গ্রামকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত আমরা বাংলাদেশের গ্রামকে সিনেমায় খুঁজে পাচ্ছি না, মানে বাংলাদেশটাকেই খুঁজে পাচ্ছি না। কারণ হলো আর এটা হচ্ছে যে একটা ওই গ্রামের যে উৎসব আয়োজন, প্রেম, পৃথিবীতে এমন কেউ নাই যে প্রেমে পড়ে নাই বা প্রেমে পড়তে চায় না। সো গোলুই একটা প্রেমের ছবি, একটা সহজ সরল প্রেমের ছবি, সেই প্রেমটা আসলে সহজভাবেই উপস্থাপন করেছি। চোখটা আরাম পাবে হলে ছবি দেখতে গিয়ে, কানটা আরাম পাবে, এই যে আরামটা দরকার। আমি যখন ছবি দেখতে বলবো তখন আমার চোখ, আমার কান আরাম পেলে আমার হৃদয়টা আরাম পাবে। তো এগুলি নানা কিছু মিলিয়েই দেখবে। আর একটা হচ্ছে আমাদের সুপারস্টার শাকিব খান এবং পূজা নতুন জুটি, তো ওদের কেমিস্ট্রিটা দেখবে, এগুলি সব কিছু মিলে সুন্দর সুন্দর গান। এই ছবিতে আমরা 3 জন প্লেব্যাক সিঙ্গারকে অনেকদিন পর আবার ব্যাক করিয়েছি, কুমার বিশ্বজিৎ দা থেকে শুরু করে হাবিব ওয়াহিদ এবং এস আই চুচুল ভাইকে। তো এদের গান আমরা অলরেডি ছেড়েছি, দর্শক পছন্দও করেছে, এবং এগুলি নানা কারণেই আসলে ছবিটা দেখবে। যেটা হয় যে আমার ছবির বিগত দিনে যেগুলি বানিয়েছি, যে গানের যে লোকেশন এবং গানের যে কথা সব কিছু মিলিয়ে আসলে গুলি দেখবে। সব লাস্ট প্রশ্ন, হৃদয়ের কথা আমরা যেন সুপারহিট একটি সিনেমা, সেই সিনেমাকে সেই সিনেমার রেকর্ডটা কি আমাদের আমার প্রথম সন্তান হচ্ছে আমার ছেলে, আমার দ্বিতীয় সন্তান হচ্ছে আমার মেয়ে, আমার মেয়ে কি আমার ছেলেকে নাড়াতে পারেন? তো এখন এক একটা ছবি এক এক রকম, হৃদয়ের কথা হচ্ছে একরকম, গোলুই আরেক রকম। এখন সময় একটা ভালোবাসে বেশি, না না সেটা তো অন্য জিনিস, আবার অনেক মেয়েও আছে যে মার যত্ন নেয়, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে ছেলের জায়গায় ছেলে, মেয়ের জায়গায় মেয়ে, হৃদয়ের কথার জায়গায় হৃদয়ের কথা, গোলুইয়ের জায়গায় গোলুই। আমি বিশ্বাস করি গোলুই দারুণ কিছু করবে।